উত্তর ত্রিপুরার ধর্মনগর হরিমন্দির রোড স্থিত মিতালি কেমিস্ট স্টোর্স থেকে প্রকাশ্য দিবালোকে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেল চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকাল 10টা নাগাদ। চুরির ঘটনার বিবরণে দোকান মালিক জয়দীপ দেব জানান, এদিন সকালে তিনি বিশেষ কাজে পাশের দোকানে যান এবং দোকানের কর্মচারী জল আনতে সাপ্লাইয়ে যায়। এই সুযোগে মোক্ষম হাতিয়ার করে দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে চোর নগদ 20,000 টাকা চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর ধর্মনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন সংগ্রহ পর্যন্ত এতে জড়িত কাউকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি বৃহত্তর ধর্মনগর এলাকায় ঘন ঘন চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে, এতে রাতের ঘুম উড়ে যাবার মতো পরিস্থিতি দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। মিতাল কেমিস্টের মালিক, হ্যাঁ, ঘটনার জন্য আমার স্টাফ দিয়েছিল জ্বলান্ত, আমি পাশের যে কোনো একটি জিনিস আনতে গিয়েছিলাম, হঠাৎ দেখি আমার নিচের তালা ভেঙে, হ্যাঁ, আমার 10-20,000 টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যাগটা ব্যাগ সহ নিয়ে গেছে আর তালা দেখে ভেঙে আর উপরে কিছু টাকা ছিল, অল্প খুচরা, এগুলো নিয়ে গেছে। আপনার কি কোনো সন্দেহ হচ্ছে? এখন তো আমি কিছু বলতে পারবো না, তাকে সন্দেহ করবো, প্রশাসন আসুক, দেখা যাবে কি হয়, কি পদক্ষেপ নেই। সময় হয়েছিল ঘটনা চলছিল 10:10 হবে ঘটনা চলছে। কি নাম আপনার? আমার নাম জয়দীপ দেব। এটা কোন রোড? এরা হরিমন্দির। পুলিশকে কি আপনারা ফোন করে ইনফরমেশন দিয়েছি? পাথারকান্দি থেকে মালিক কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।